মাত্র 68 বছর বয়সে জীবনদীপ নিভে গেল বাম বিধায়ক শামসুল হকের। রাজ্য বিধানসভা সদস্য তথা বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শামসুল হক মঙ্গলবার মধ্যরাতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তার আকস্মিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সর্বত্র নেমে আসে শোকের ছায়া। প্রয়াত বিধায়ক মৃত্যুকালে রেখে গেছেন অগণিত আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষী। তার মৃত্যুতে দলীয় অনুগামী সহ গোটা বক্সনগর এলাকায় যেন শোকস্তব্ধ। 2023 সালে বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শাসক দলের প্রার্থীকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন তিনি। জানা গেছে আগরতলায় বিধায়ক আবাসে মঙ্গলবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 1:30 নাগাদ চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বিফলের দিকে ঠেলে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই বাম নেতাকর্মী সমর্থকদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। বুধবার সকালে প্রয়াত বিধায়ক শামসুল হকের মরদেহ জিবি হাসপাতালে থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনে। সেখানে প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক কিশোর বর্মন, বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বাম দলের বিধায়করা। বিধায়ক শামসুল হকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার সদ্গতি কামনা জানিয়ে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান উপাধ্যক্ষ, সরকার পক্ষের মুখ্য সচেতন ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আমরা আমাদের একজন সহপাঠীকে আজকে হারিয়েছি। দুঃসংবাদ শুনে একটা মনের মধ্যে একটা কয়ে এসেছে যে আমরা মাত্র কয়েকদিন আগে আমরা একসাথে একসঙ্গে রাজ্যের বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি, একসাথে কাজ করেছিলাম, তা আজকে আমাদের মধ্যে আমাদের বক্সনগরের বিধায়ক জনাব শামসুল হক মহাশয় আজকে আমাদের মধ্যে নেই। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে, এই লোকের মায়ামমতা ত্যাগ করে। তো আমরা সবাই ওনার পরিবারের প্রতি আমাদের শোক সমবেদনা আমরা জানাচ্ছি। শুনেছি গতকাল রাত্রে উনি পার্টি অফিসেও গিয়েছে, উনি সমস্ত ওনার যে দৈনন্দিন কর্মকাণ্ড সব করেছিল যথাসময়ে উনি ওনার ঘরে পৌঁছেছে, ওনার ঘরের কাজও করেছে, কিন্তু হঠাৎ করে বিধির বিধান উনি হঠাৎ অসুস্থ হয়ে উনি ওখানেই উনি ওনার মৃত্যুবরণ করেন। আমাদের যে এমএলএ হোস্টেল উনি যেখানে থাকেন সেখানে তো ডাক্তারের কাছে নিয়েছে, হসপিটালে গিয়েছে, কিন্তু ওনার আমরা আমাদের মধ্যে ওনাকে রাখতে পারিনি। সেই জন্য আমরা সবাই দুঃখিত, মর্মাহত, এবং ওনার এই অকালে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারছি না। থ্যাংক ইউ। অত্যন্ত দুঃখজনক, বিধায়ক শামসুল হক গতকাল শেষ রাতে প্রয়াত হয়েছে। আসলে এবারে বিধানসভায় ওনার উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পেয়েছি এবং রাজ্যের মানুষের স্বার্থে কথা বলেছেন বিধানসভায়। আজ ভোরবেলা ওনার মৃতদেহের খবর, মৃতের ঘটনার খবর পেয়ে আমরা সত্যিই মর্মাহত। এটা অপূরণীয় ক্ষতি রাজ্যের পক্ষে এবং বক্সনগরের পক্ষেও কাছে, ওইটা একটা অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, তার পরিবার পরিজনদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের সমবেদনা আমরা জানাই। আমরা আশা করিনি এবার এরকম অসুস্থ তিনি ছিলেন না, কিন্তু গতকাল রাতেই এই অসুস্থতা বোধ করায় এবং পরবর্তী সময়ে জানতে পারি তিনি স্ট্রোক করেছেন। যাই হোক, মৃত্যু বলে কেউ আসে না। ওনার এভাবে চলে যাওয়াটা, আকস্মিকভাবে চলে যাওয়াটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত হৃদয় বিদার। আমরা তার চিরশান্তি কামনা করি। থ্যাংক ইউ। কি বলা যায় বলুন, সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। সকালবেলা যখন এরকম একটা ঘটনার খবর পেলাম, এটি বিশ্বাসই করতে পারছিলাম না। এই কত বিধানসভা সাহেব কথাবার্তা, বিধানসভা নিয়ে অংশগ্রহণ করেছেন, কথাবার্তা বলেছেন, গতকালকেও আমাদের প্রাক্তন যে মন্ত্রী ছিলেন বক্সনগর কেন্দ্রে, ওনাকে দেখতে গিয়েছিলেন আইসিইউতে, দেখে এলেন, পার্টি মিশে গেলেন, কথাবার্তা বললেন, হঠাৎ করে লোক চলে যায় এরকম ভাবে।
life is completely uncertain. মানে নিশ্চয়তা এক মুহূর্তের নেই। তো এরকম একটা দুঃসংবাদ আমরা কেউই প্রত্যাশা করিনি। যদি নিয়মকে তোমরা মানতেই হবে, আমার ডিপেস্ট কন্ডোলেন্স আমার আপনার সঙ্গে কামনা করি, পরিবার পরিজনদের পরিবার পরিজনদের আমার সমবেদনা জ্ঞাপন করি। Big loss for the state, for boxing. Thank you. Peter Report, Search Entertainment.